إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان چھڑے پڑو نعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حصنت جميع خصاله. الحمد لله اللہ پاک رب العزت والجلال شاہی دربارے لاکھ کوٹی شکر سجود جے اللہ تعالی مدر کے ہزارو گناہر پورے اور نائر نافرمانیر پورے ہمدر متو کتک مانوش کے اکترت کرے چھن جمعہ بار سلا تر جنے مسجد پر جن تو آشبار سجوگ کرے دیے چھن شکر گزار ہوچی مہان منیبر شاہی دربارے سبائی پڑھچی الحمدللہ. আমরা কোরআনে করিমের সূরা নূহের একবার শেষ কয়েকটা আয়াত পড়েছি, সূরা জিনের আগের আয়াত, সূরা নূহের শেষ কয়েকটা আয়াত পড়েছি। নূহ ইসলাম এখানে অতিষ্ঠ হয়, গুনাহকারীর গুনার উপরে অতিষ্ঠ হয়, নিজের উম্মতের উপরে অতিষ্ঠ হয়, এত বুঝানো, এত ভালো কাজ, এরপরও যখন অন্যায় করতেছে, বুঝাবার পরে তিনি অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে কিছু কথা বললেন। আমরা সে কথাগুলো কোরআনের ভাষায় সংক্ষেপ করে শুনব। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা নূহ রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পালন কর্তা, আমি পৃথিবীতে কোনো অবিশ্বাসীকে দেখতে চাই না, আপনি কোনো অবিশ্বাসীকে এই পৃথিবীতে রেহাই দিবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহকে বলছেন, হে আমার পালন কর্তা, এই পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে আপনাকে মানে না অথচ আপনার দুনিয়ায় থাকে, আপনার দিয়ে আলো বাতাস ভুগ করে, আপনাকে মানে না, আপনার পথে চলতে চায় না, আপনার কথা শুনতে চায় না, আপনার ইবাদাত করতে চায় না, আল্লাহ তাআলা এই মানুষগুলার গড় এবং তারা পৃথিবীতে থাকুক এটা আমি চাই না, আপনি তাদেরকে রেহাই দিবেন না। এর অর্থ হচ্ছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? একজন পয়গম্বর, তাও নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের মতো পয়গম্বর, যার কথা আল্লাহ শুনেছেন, যাকে আল্লাহ তাআলা ভালোবেসে পুনর্জন্ম এই পৃথিবীতে যার মাধ্যমে এসেছে, আমরা বলি তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে এই পৃথিবীর মানচিত্রের কিছুই ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ যে জমিন তৈরি করেছিলেন, ডিমের মতো একটা গ্রহ তৈরি করেছিলেন এই দুনিয়া, তার সর্বোচ্চ চূড়ায় ছিল পানি, পুরা দুনিয়া পানির নিচে চলে গিয়েছিল, পানি আর পানি কিচ্ছু নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হাত ধরে পৃথিবীতে পুনর্জন্ম দিয়েছিলেন, যাদেরকে জোড়ায় জোড়ায় তার নৌকায় উঠিয়ে সকল প্রাণী এবং মানুষকে যাদেরকে তিনি নৌকায় উঠিয়েছিলেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে নৌকা থেকে নেমে আবার পৃথিবীতে বিচরণ শুরু করেছিল যে নূহ আলাইহিস সালামের মাধ্যমে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমি কোন অবিশ্বাসীকে এই পৃথিবীতে ঘর বানিয়ে বসবাস করুক, আমি চাই না আপনি কাউকে রেহাই দিবেন না। কে বলছেন? একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম। একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে শালীন, সব থেকে মাধুর্যপূর্ণ আচরণ, উত্তম ব্যবহার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন, নচেৎ তিনি পয়গম্বর হতে পারেন না। তিনি যখন আল্লাহ তাআলার কাছে বলছেন একটারেও বাঁচিয়ে রাখবেন না, এর অর্থ দাঁড়াচ্ছে তিনি কতটুকুন কষ্ট পেতে পারেন। কথা কি বুঝতে পেরেছে?
কতটুকুন কষ্ট পেতে পারেন। নূহ আলাইহিস সালাম তো শুধু জাতি থেকে কষ্ট পাননি, শুধু যে পাবলিক তাকে কষ্ট দিয়েছে তা নয়, দিন শেষে নিজের সন্তানও তাকে আঘাত করেছে, নিজের কলিজার টুকরা সন্তান তাকে বিশ্বাস করেনি। সে বলেছিল আমি পৃথিবীর সব থেকে উঁচা চূড়ায় উঠে যাব, আমাকে পাবে না, বন্যার পানি আমাকে পাবে না, তোমার আল্লাহকে নিয়ে তুমি থাকো। হযরতে নূহ আলাইহিস সালামকে পরিবারের মানুষও কষ্ট দিয়েছে, এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকেও আসতে এই দুনিয়ায়। আমরা যাদের জন্য এত কিছু করি, টাল বাহানা করি, ছয়কে নয় বানাচ্ছি, এককে দশ বানাচ্ছি, পুরা জিন্দগি ভর যাদেরকে শ্রম দিয়ে বড় করছি, হয়তো একদিন কেয়ামতের দিন তারাও বলবে আপনাকে আমি চিনি না। বলতে পারে না, বিশ্বাস হচ্ছে না, বলতে পারে। এজন্যই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে বসবাস করতে হবে, ইন্তেকালের পরে শুধুমাত্র কেবলমাত্র আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্যে মনে রাখবেন, আপনি যদি চলার পথে, আবারও বলছি, আপনি যদি চলার পথে এই দুনিয়ার জমিনে আন্তরিকতা এবং বন্ধুত্ব সঠিক মানুষের সাথে না হয়, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আর আন্তরিকতা বন্ধুত্ব যদি ভালো মানুষের সাথে হয়, হতে পারে আপনার জীবন বদলে যেতে পারে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদেরকে চলার পথে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। মনে রাখবেন, পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনি কাজ করবেন। বুঝতে পারি না, এমন যে বয়সে পরিশ্রম করার কথা এই বয়সে করলেন না, আরাম আয়েশ করে খাইলেন, এমন একটা বয়সে পৌঁছবেন, বৃদ্ধ হবেন, বাচ্চারা আপনাকে দেখবে না, তখনই আপনার কাজ করে খাওয়া লাগবে, ঠিক আছে না? এই জন্য এখন আমাদের সময় আছে, আমাদের বয়স আছে, আমরা সকলে চাইলে দুনিয়া অর্জন করতে পারি, আখেরাত অর্জন করতে পারি। আমাদের সুযোগ আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? দুনিয়া আমরা অর্জন করতে পারি, আখেরাত অর্জন করতে পারি। দুনিয়া থাকবে না, দুনিয়া তো এভাবেই একদিন ধ্বংস হয়ে যাবে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। ওই দিন রব প্রত্যেকটা অক্সিজেনের হিসাব নেবেন, প্রত্যেকটা শ্বাসের হিসাব নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা শ্বাসের হিসাব নেবেন, প্রত্যেকটা কদমের হিসাব নেবেন। আপনি কদম, আপনি পা কোথায় ফেলেছিলেন, আপনি হাত দিয়ে কী ধরেছিলেন, আপনি চোখ দিয়ে কোথায় তাকিয়েছিলেন, ব্রেইন দিয়ে কী চিন্তা করেছিলেন, মানে রাখবেন প্রত্যেকটা কদমের, প্রত্যেকটা শ্বাসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। না লাগবে না? আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয়? দেওয়া লাগবে। আমি খুব সহজ করে বলে দিলাম দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে ভালোবাসতে শিখি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে চাইলেন, আল্লাহ আমিও তোমার কাছে চাই, আমার উম্মতেরা যারা এত কিছু করবার পরে এত এত দোয়া, এত নসিহাত, এত উত্তম ব্যবহার, এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ নসিহাত এত কিছুর পরেও ভালো লাইনে আসে নাই, এরপরে আমারে খুঁচায়, মাফ করে দিলাম, আপনারে গালি দেয়, আপনারে মারতে চায়, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, রাত দিন শিরিক করে একজন আর একজনকে ঠকায়, তাদের কাছে শিরিকও আছে, বান্দার হক নষ্ট করার জিনিস আছে, আল্লাহ এই দুই জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে, এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন? কে দোয়া করছেন? আল্লাহ বলছেন কি হয়েছে, আমার সাথে শিরিক করছে, বান্দার হক নষ্ট করছে, এদেরকে আমি মেরে ফেলে দিব, তুমি এই কথা বলছো কেন? এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি? কে বলছেন? নূহ আলাইহিস সালামকে বলছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জবাব দিতে লাগলেন, ইন্নাকা ইন তাদারুহুম
يضل عبادك ولا يلد إلا فاجرا كفارا. أي الله تعالى আপনি আমি নূহকে ভালো করেই চিনেন, আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না, রাগ করে বলছি না, তাদেরকে ধ্বংস করে দেন, আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি, আপনি যদি তাদেরকে রেহাই দেন, আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা, আউযুবিল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরা শিরিক করে, এরা বান্দার হক নষ্ট করে, জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে, বাবা ছেলের হক মারে, মা মেয়ের হক মারে, ভাই ভাইয়ের হক মারে, নারীরা সব চরিত্রহীন হচ্ছে, পুরুষেরা নির্লজ্জ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, এই সমাজ এদেরকে বাঁচিয়ে লাভ নাই, এরা আপনার জমিনে থাকে, আপনার দেওয়া জিনিসপত্র খায়, এরপরেও আপনার শুকুর আদায় করে না, একমাত্র আপনার ইবাদত করে না। আমি বলছি এদেরকেই জন্যে ধ্বংস করে দেন, এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথভ্রষ্ট করবে, এদেরকেও ধ্বংস করবে, এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী, সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে। আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না, এই জন্যেই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে। তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ, কথা বলে না কেন? এখান থেকে বুঝতে পারলাম নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এরা তো খারাপ লোক, এরাও জন্ম দিবে খারাপ লোক, তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে, এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন। কি করে দেন? এখন আমাদের সমাজে খারাপ লোক নাই, একবারই নাই, খারাপ লোকের অভাব নাই। এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন, কেমনি জমিন টিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন। সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর ওয়াস্তে খারাপ কাজ করব না, বলেন না ইনশাআল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে বললাম সবগুলোরে ধ্বংস করে দেন, তাই বলে যদি একবারে ভালো মানুষের ধ্বংস করতে শুরু করেন, আমি যে বলছি সবগুলারে মাইরে ফেলাম, এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষও বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা। হযরত নূহ ইসলাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনাম ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ولا تزد الظالمين إلا تبارا. হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন, এবং জালেমদেরকেই শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকেই ধ্বংস করুন। আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা এখন চিন্তা করলেন নূহ আলাইহিস সালাম আমার কথা যদি আল্লাহ সবাইরে ধ্বংস করে দেয়, মুমিন মুমিনাতরাও যদি ব্যাং মেরে ফেলে। আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো, বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায় বাবা বলেন বুঝি নাই, এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বুঝাতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে এবার নূহ আলাইহিস সালাম বুঝালেন, হে আমার পালনকর্তা রব্বি, হে আমার পালনকর্তা, আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না, যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান। এখান থেকে নূহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না, নিজের ঘরে বসবাস করবে, নিজের প্লেটে খাইবে, নিজের টেবিলে খাইবে, এক ঘরে ঘুমাবে, এক বিছানায় থাকবে, কিন্তু মুমিন হবে না,
নূহ আলাইহিস সালাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ তাআলা আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আল্লাহ তাযিদুয-যালিমিনা ইল্লা তাবারা আয় আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করে দেন বলেন নাউযুবিল্লাহ তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কিয়ামতের দিন নাই আর নূহ আলাইহিস সালাম এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ডুববে যারা মুমিন মুমিনাত হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো জান্নাত তাদেরকে ওয়াসিব করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন আমিন সবাই আমিন বলেন আমিন আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন এটা হচ্ছে সূরায়ে নূহের শেষ আয়াতগুলোর অনুবাদ এরপর থেকে আল্লাহ তাআলা সূরায়ে জিন শুরু করবেন কুল উহিয়া ইলাইয়া বলে আল্লাহ তাআলা আরেকটা সূরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে আমরা সবগুলা কথায় যেতে পারবো না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন হুজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারিনি হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছে পাঁচশো টাকা দিছি বলছে আরেকদিন এসে দুই টাকা দিয়ে যাবো হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় এমন আমরা এগুলোর থেকে বাঁচবো কেমনি সব ভুলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তো এই হক থেকে বাঁচতে চাই আমি তো এই হক থেকে বাঁচতে চাই এখন আপনি আমি কি করব বলেন তো কেমনে বাঁচব আল্লাহ রব্বুল ইজ্জত বলে জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার ব্লাড সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায় জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সওয়াব বাড়তে 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 বিশাল ওহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামতের দিন ওই বান্দা দেখবে এত সওয়াব আল্লাহকে বলবে আল্লাহ এই সওয়াব তো আমি করি নাই এত সওয়াব কোথায় পেলাম আল্লাহ বলবেন অমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে সাদাকা করে দিয়েছিল আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে উকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদাকায় জারিয়া করে যেতে হবে সাদাকায় জারিয়া তো বুঝিনি দাওয়াত করে মানুষের খাওয়াইয়া দিলেন নাকি সাদাকায় জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে মানুষকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচের ছাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না মানে দান কয়রাতের কথা বলছে মসজিদে তো তোর সাদকা দিলে চলবে মসজিদে কি আল্লাহ সাদকা নিব আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনি সাদাকা টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা টিউবওয়েলের কাজ হচ্ছে অথবা কোনো মাদ্রাসায় হাদিসের কিতাব বুখারী মুসলিম তিরমিজি দিয়ে দিলেন
ওই কিতাবগুলো ছাত্ররা কিয়ামত পর্যন্ত পড়বে, কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে, পরের বছর যারা আসবে এরা পড়বে, পরের বছর যারা আসবে এরা পড়বে, এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে আর সওয়াব অ্যাকাউন্টে জমা হতে থাকবে, আর এই সওয়াবের মাধ্যমে আপনি আমি বেঁচে যাব ইনশাআল্লাহ। একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া যান, আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না, আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায়, এটা নাম সাদকায়ে জারিয়া। কথা বুঝতে পেরেছেন? অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব। একটা মাদ্রাসায় কাজ করে দিয়ে গেলাম, এতিমখানায় দিয়ে গেলাম, মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম, বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম, মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম, রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সাদকা জারিয়া। একজন গরিব মানুষ, ঘরের থাকবার জায়গা নেই, তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন। একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, বড় রোগে আক্রান্ত, হসপিটালে ভর্তি, টাকা পয়সা নেই, তার একটু সহযোগিতা করলেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এগুলো আপনারা দিবেন, এগুলো দিলে হবে কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম, এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম, আমার খাবার ছিল না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে 4000 দিনার দিরহাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছে। কেমনে দিলেন? ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। এজন্যে আমরা সুযোগ বুঝে আমরা দান খায়রাত করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যে যেভাবে পারেন, যে যেভাবে পারেন দান খয়রাত করবেন, সাদাকা করবেন, নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, কারণ ভুল তো মানুষের হয়, কখন কার হক কোন দিকে কেমনে চলে আসছে বলতে পারেন না। আর জানাশোনা থাকলে মানুষের হক মানুষকে দিয়ে দিবেন, আর বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার করবেন, শিরিক থেকে বাঁচবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।